এই ভিডিওতে আমরা দেখব যে পরিবেশ এবং আবহাওয়ার পূর্বাভাসে কিভাবে আইসিটি ভূমিকা রাখছে এখানে দেখো আজকাল তো আমাদের সবার হাতেই ফোন আছে তো এই ফোনে খেয়াল করো এইখানে ওয়েদার ফোরকাস্ট দেওয়া হয়েছে যে আমার আবহাওয়াটা আজকে কীরকম কত ডিগ্রি সেলসিয়াস এখানে বলছে ক্লাউডি মানে আজকে আমার আবহাওয়াটা কি মেঘাচ্ছন্ন কত ডিগ্রি ফারেনহাইট এইটি ফোর ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এনভায়রনমেন্টের টেম্পারেচার কালকে আমার আবহাওয়াটা কীরকম হবে সেটাও দিয়ে দিয়েছে কালকে টেম্পারেচারটা কীরকম হবে সেটাও দিয়ে দিয়েছে আবার এখানে মোর অপশানে আমি চাইলে কি করতে পারি এর ডিটেলস সম্পর্কেও আমি এখান থেকে কি করতে পারি জানতে পারি এবং আমি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামিয়ে নিতে পারি অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশন কি করছে আমার এখানে ওয়েদার ফোরকাস্টটা ডিটারমাইন করতে আমাকে সাহায্য করছে যেটা আমি ফোনের মাধ্যমে পেতে পারি এছাড়াও ইন্টারনেটে আমরা ওয়েদার ফোরকাস্ট গুগলেই দেখতে পারি গুগলে গিয়ে আমরা যদি ওয়েদার ফোরকাস্ট লিখে সার্চ দেই তাহলে তারা আমাকে ওয়েদার ফোরকাস্ট দিয়ে দিবে যে আমি এখন কোন জায়গা থেকে ইন্টারনেটটা ব্যবহার করছি সেটা তারা ডিটারমাইন করবে দেখো ঢাকা বারোশো পনেরো অর্থাৎ আমি এই অঞ্চল থেকে এখন কি করছি এই অঞ্চলে এখন আমি প্রেজেন্ট আছি তো এই অঞ্চলে আজকের ওয়েদারটা কীরকম ক্লাউডি কত ডিগ্রি সেলসিয়াস থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে হিউমিডিটি বা আর্দ্রতাটা কীরকম সেটার পার্সেন্টেজও দিয়ে দিয়েছে আজকে আমার টেম্পারেচারটা কীরকম সেটার একটা গ্রাফ দিয়ে দিয়েছে আবার স্যাটারডেটে মানে কালকে আমার টেম্পারেচারটা কীরকম থাকবে সেটারও একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে আবার সানডেতে কীরকম টেম্পারেচার থাকবে সেটারও একটা গ্রাফ দিয়ে দিয়েছে তো এই যে আমার এইখানে দিয়ে দিচ্ছে তার তাপমাত্রাটা তারপরে এই যে দেখো মানডেতে বলছে যে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যেতে পারে এবং অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে হিউমিডিটিও কি হতে যেতে পারে সেভেন্টি সেভেন পার্সেন্ট তাহলে এই ওয়েদার ফোরকাস্টগুলো আমি গুগলে গিয়েই পেতে পারি কিংবা ফোনেই পেতে পারি তাহলে এই ওয়েদার ফোরকাস্টের জন্য আমার আর কী করতে হচ্ছে না টেলিভিশনের দিকে নজর রাখতে হচ্ছে না আমি ইন্টারনেট ব্যবহার করে এই ওয়েদার ফোরকাস্টটা পেয়ে যেতে পারি আবার এই যে আমার ন্যাশনাল ওয়েদার লোকেটন যেটা আছে যে ওয়েদার ডট কম এটা কিন্তু ওয়েদার ফোরকাস্টিং একটা খুব বড় ওয়েবসাইট এই দ্য ওয়েদার চ্যানেল ওয়েদার ফোরকাস্টিংয়ের খুব বড় একটা ওয়েবসাইট এখানে যেমন আমার দেশের অর্থাৎ আমার অঞ্চলের তাপমাত্রা তারপরে কীরকম ওয়েদার সেটা বলে দিচ্ছে তেমন এখানে আমি যদি লোকেশন অ্যাড করি লোকেশন অ্যাড দিলে আমাকে সেই লোকেশানের ওয়েদারটা এখন কীরকম সেটা আমাকে বলে দেওয়া হবে ট্রাফিক কীরকম হারিকেন কীরকম সেটাও বলে দেওয়া হবে এবং দ্য ওয়েদার চ্যানেল কি করে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পুরা পৃথিবীতে কোন জায়গায় কীরকম ওয়েদার বা কীরকম পরিবেশ হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে কিনা না সেই পূর্বাভাস আমরা ওয়েদার চ্যানেলেই কি করতে পারবো পেতে পারবো এই ওয়েদার চ্যানেলের মাধ্যমে আমি কি করতে পারি আমার এরিয়াটাকেও এক্সপ্লোর করে দেখতে পারি এবং তারা আমাকে অনেক রেকমেন্ডেড ভিডিও দিতে পারে যে এই ওয়েদার সংক্রান্ত ভিডিওটা আমি চাইলে দেখতে পারি এবং বর্তমানে কোন অঞ্চলে দেখো বলছে ডুজি অফ আ স্টম ইজ হেডেড ফর দ্য নর্থ ইস্ট মানে নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে কিন্তু একটা স্টর্ম আসতে পারে তাহলে এই যে ওয়েদার ফোরকাস্টগুলো দিচ্ছে এগুলোর জন্য কিন্তু আমাদের এখন টিভিতে বা রেডিওতে আমরা বসে থাকতে পারি না বা বসে থাকতে হয় না আমাদের আমরা ইন্টারনেট সার্চ করলেই আমরা এই ওয়েদার ফোরকাস্টগুলো পেয়ে যেতে পারি তাহলে এই ভিডিওতে আমরা পরিচিত হলাম ওয়েদার ফোরকাস্টিং চ্যানেলের সাথে এবং ফোনের মাধ্যমে আমরা কিভাবে ওয়েদার দেখতে পাই কিংবা গুগলের মাধ্যমে কিভাবে আমরা ওয়েদারটাকে ডিটারমাইন করতে পারি বা দেখতে পারি সেটা আমরা দেখে নিলাম অর্থাৎ পরিবেশ এবং আবহাওয়ার পূর্বাভাসে আইসিটি কী কী ভূমিকা পালন করছে আমরা সেটা দেখে নিলাম